হাতুরগী রাম ধেনু মরমে রাখিছে আবুরি, উকুরে তুমি মোর মিঠা সাধু সপোনে দি থকে সামরি, ভুয়তি মন থমকে তোমার মাতে শুনি, সাচি থোৱা মোৰ ভাল পোৱা কাশী গঙ্গা তোমাতে হয় বিলি, তুমি শিৰে শিৰে আলোকোৱা কাশী গঙ্গা তোমাতে মই বিলি, আকাশী গঙ্গা আকাশী অন্তহ ইমান খং স্বাস্থ্যৰ কাৰণে ভাল নহয়। সঁচা কথা করমদীপ, এইখিনি সময়ত সঁচা কথা কলে তোর মৃত্যুর যন্ত্রণা অলপ হলেও কম হব। তোমালোক রেডি নে? সোনকাল করা, বাহিরত গাড়ি রখি আছে, আধা ঘন্টার ভিতর আমি ওলাব লাগিব। আমি মানে? মই যাম তোমালোকৰ লগত। এজন পিতৃর বাবে ইয়াতকৈ আর দুঃখর কথা কি হব পারে? নিজের ককায়েকে ভায়েকক মারিবলে উলাইছে। হঠাৎ কি হয়ে গেল মনে এটা গমে নাপালো, মোক ক্ষমা করে দিব, মই আপনাক সুরক্ষা দিব নোৱাৰিলো, ইয়ার বাবে আপনি যি শাস্তি দিয়ে মই মানি লবলে সাজু আছো। হব দে, বহুত করেছ তো মোর কারণে, কেতিয়াবা হয় আর এনেকুৱা, তোক মই একো শাস্তি নিদিও। মই লাজ পাইছো দাদা, আপনার সুরক্ষা মোৰ দায়িত্ব আছে। বাদ দেও এবোৰ, কোনেও মোৰ একো অপকাৰ কৰিব নোৱাৰে, ইমান কম আয়ুস লৈ মই পৃথিৱীলৈ অহা নাই। সূৰ্য, তুমি ঘৰলৈ গৈ ৰেষ্ট কৰা, মোৰ এওঁৰ লগত অলপ কথা আছে। তোমাৰ আজি সঁচাকৈ ভয় লগা নাছিল নেকি? তেওঁ মৃত্যুক সন্মুখত দেখিও তুমি ভয় খোৱা নাছিলা? ভয় কৰিব ভয়াতুৰবোৰে, মই সেই শ্ৰেণীত নপৰোঁ। মানিছো তোমাৰ মৃত্যুলৈ ভয় নাই, তুমি বহুত সাহসী মানুহ, কিন্তু মৃত্যু এবাৰেই হয়, এবাৰ মৃত্যু হ'লেই সকলো শেষ। তুমি এবাৰ ভাবিছানে তোমার যদি কিবা এটা হয় মোর আর লিজার কি হব? নে সেইখিনি ভাবিব পরাক তুমি মানুষ হয়ে উঠাই নাই, নে তুমি স্বার্থপর, নিজের অহংকারের বাইরে তুমি আন একই চিনি নোপা। আরম্ভ হল মানে তোমার আর কমি, হাজার বার কম তোমাক, তুমি বুঝিবই লাগিব। মই নিবিচারালেকে জমেও মোর প্রাণ নিব নোৱাৰে, চিন্তা নকৰিবা। ইহঁত কেতিয়া বেছি দেরি করা নাই নে? ধৈর্য ধরছুন, আহিব ৰ। তো মানুষজন মোৰ বাবে এক হাতৰ। কিয় তেনেকে কলি? তো সন্ধ্যাহঁতক ইয়াৰ পৰা আঁতৰাই নিব খুজিছ, কিন্তু সিহঁত আঁতৰি গ'লে তোৰ প্ৰতিশোধ কি হ'ব? বৰ্তমান সময়ত সন্ধ্যাৰ সুখতকৈ আৰু মোৰ বাবে একো প্ৰয়োজনীয় নহয়। আরে কি কৈ আছ তই? তার মানে তই সন্ধ্যার প্রেমত পড়ছ? তোক মই যিমানখিনি জানো
তো প্রেমত পড়ে নিজক পাহরা বিধর মানুষ নিশ্চয় তোর ইয়াত কিবা অঙ্ক আছে। তুমি কান্দিছা কিয়? যিমান খং করিলেও অভিমান করিলেও তোমাক বাদ দি মই একো নহয়। বহুত ভাল পাও তোমাক, সেইকাৰণে বারে বারে তোমাক হেরার ভয়ত মই কষ্ট পাও, আর সেইবাবে হয়তো তোমার প্রতি মোৰ অভিমান আছে। কিয় না ভাবা নিজের কথা? চোৱা, মই মানুহজন তুমি দেখি থকা আন মানুহতকৈ অলপ বেলেগ, মোক বুজিবলৈ চেষ্টা কৰা। এই সাহস, এই মনোবল, সেইজনেই মই ৰণদীপ। যদি তুমি মোক সঁচাকৈ ভাল পোৱা, তেতিয়াহ'লে মোৰ সাহস হৈ মোৰ কাষত থিয় হোৱা, মোক দুৰ্বল কৰিবলৈ চেষ্টা নকৰিবা প্লিজ। তুমি কাষত থাকিলে মই আৰু বেছি শক্তিশালী হৈ থিয় দিম। আৰু তুমি ভবা ধৰণে মই ইমান বেয়া মানুহো নহয়। তোমালোকৰ চিন্তা কৰাৰ কাৰণে মই নিজকে সদায় অপ্ৰতিৰোধ কৰি ৰাখো, যাতে মোৰ সংসাৰখন ভালে থাকে। কিন্তু তুমিতো নিহালৰ হত্যাকাৰী, মানুহক হত্যা কৰাটো জানো অপৰাধ নহয়? মই যি কৰিছোঁ তোমালোকৰ সুৰক্ষাৰ কাৰণে কৰিছোঁ। তুমি জানা, নিহালে আমাৰ মাজনীক অপহৰণ কৰাইছিল। আৰু তুমি, তুমিওতো সেই একে কামেই কৰিলা। নিধিক অপহৰণত জানো তোমাৰ হাত নাই, মই সকলো জানো। দয়া কৰা মোৰ ওপৰত প্লিজ। সলনি হোৱা না তুমি, এতিয়াও বহুত সময় আছে তোমাৰ হাতত। তুমি ৰণদীপক চিনিয়ে নাপালা, মই ইচ্ছা কৰিলেও নিজক সলাব নোৱাৰো। এতিয়া এই সত্যক তুমিও স্বীকাৰ কৰি লোৱা। আমাৰ ৰুমত ক'ৰবাত কেমেৰা চেমেৰা লগাই থোৱা নাইতো? নাই নাই, সেয়া কেনেকৈ হ'ব পাৰে? তেনেহ'লে কি হ'ব পাৰে? ঘৰখনত কিমান কাম কৰা মানুহ আছে, কোনোবাই চাগে শুনিছে আৰু গৈ ককাক লগাই দিছে। আমি আজি নাযাওঁ, যিহেতু ককাৰ গাটো বেছিয়ে বেয়া, বায়ে আজি ৰাতিটোৰ কাৰণে ককাৰ লগতে থাকিব বিচাৰিছে। আপুনি কাইলৈ আহিব, আমি কালি ৰাতিপুৱা ইয়াৰ পৰা যামগৈ। বা শুনচোন, ককা এটা কৈ থকা শুনিছো, কেনেকৈ গম পালে আমি যাব ওলাইছো বুলি? আমাৰ ৰুমত ক'ৰবাত কেমেৰা চেমেৰা লগাই থোৱা নাইতো? নাই নাই, সেয়া কেনেকৈ হ'ব পাৰে? তেনেহ'লে কি হ'ব পাৰে? ঘৰখনত কিমান কাম কৰা মানুহ আছে, কোনোবাই চাগে শুনিছে আৰু গৈ ককাক লগাই দিছে। হ'ব পাৰে, এতিয়া পিছে কি কৰিবি? ভাবিছিলোঁ ইয়াৰ পৰা মনে মনে যামগৈ, কিন্তু এতিয়া যোৱাটো নহ'ব, গতিকে কাইলৈ ৰাতিপুৱা যাম আৰু সঁচা কথা কৈ যাম। হ'ব দে। আমি আজি নাযাওঁ, যিহেতু ককাৰ গাটো বেছিয়ে বেয়া, বায়ে আজি ৰাতিটোৰ কাৰণে ককাৰ লগতে থাকিব বিচাৰিছে। আপুনি কাইলৈ আহিব, আমি
কালি ৰাতিপুৱা ইয়াৰ পৰা যামগৈ। হয় নেকি? হ'ব দিয়া। তই কেনেকে গম পালি মই পায়স ভাল পাওঁ বুলি? কিয়, তুমিয়ে কৈছিলা দেখোন। মই কৈছো নেকি? হল আৰু। আরে আরে কি হল? মই তোমাক কিবা কৈছিলো। কি কৈছিলি? তোমাৰ কাম। কাম? অহ কাম, মই আজিকালি সব বাদ দিছো বুঝা। আজিকালি মই ভাল লৰা, তই বেয়া পোৱা কাম মই একোৱে নকৰো। এখেত মোৰ দাদা, মই যে আপোনাক কৈছিলো। বিৰাট ভোক লাগিছে, কিবা খাবলৈ আছে নেকি? এই ভাত বনাব লওঁতে দেখোন যাবই লগা হ'ল। দিনতে বনোৱা পায়স আছে, খাবি? পায়স? অঁ যা যা লৈ আহ। অ'কে। আরে পায়স, তই কেনেকে গম পালি মই পায়স ভাল পাওঁ বুলি? কিয়, তুমিয়ে কৈছিলা দেখোন। মই কৈছো নেকি? হল আৰু। আরে আরে কি হল? মই তোমাক কিবা কৈছিলো। কি কৈছিলি? তোমাৰ কাম। কাম? অহ কাম, মই আজিকালি সব বাদ দিছো বুঝা। আজিকালি মই ভাল লৰা, তই বেয়া পোৱা কাম মই একোৱে নকৰো। মই আজিকালি একদম ভদ্ৰ লৰা হৈ গৈছো। হব হব, এতিয়া পিছে কি কৰিম বুলি ভাবিছা? কি কৰিম ভবা নাই তেনেকে। এনেকে নহব নহয়। শুনা, মই এঠাইত কথা পাতি আহিছো, তোমাৰ সংস্থাপনৰ ব্যৱস্থা মই কৰিম, তুমি একদম চিন্তা নকৰিবা। তুমি মাত্ৰ কাইলৈ মোৰ লগত যাব লাগিব। কাইলৈ তোমাৰ ইণ্টাৰভিউ আছে। ইণ্টাৰভিউ? অঁ, ভালদৰে ইণ্টাৰভিউটো দিবা, চাবা তোমাৰ চাকৰি হৈ যাব। আৰু শুনা, মই তোমাক যলৈ লৈ যাম তাৰ কিন্তু বছজন বিৰাট ষ্ট্ৰিক্ট, সকলোৱে বোলে ভয় কৰে। হয় নেকি? তুমি কিন্তু ভালদৰে কথা বতৰা পাতিবা। হ'ব দে। আচ্ছা এতিয়া সব হ'ব, তই মোক খাবলৈ দিবিনে? লোৱা। কেনেকুৱা হৈছে? ফাৰ্ষ্ট ক্লাছ। আরে ইমান সময় বহুয়ে রাখে নাকি বাৰু? ৰবাচোন, কোম্পানী এটা তেওঁৰ আণ্ডাৰত চলে, কিমান কাম থাকে তেওঁৰ। মোৰো কাম আছে। কি কাম? মোৰ বাইকখন ধুবলগীয়া আছে। হয় নেকি? গুড মৰ্ণিং আস্থা। গুড মৰ্ণিং ছাৰ। বেয়া নাপাবা দেই, মই অলপ ব্যস্ত আছিলোঁ সেইবাবে দেৰি হৈ গ'ল। এখেত মোৰ দাদা, মই যে আপোনাক কৈছিলো। ছাৰ আপুনি বহকচোন। এতিয়া আপুনিয়ে ভৰসা, আপুনি যদি কিবা কাম এটা দিয়ে। হ'ব হ'ব হ'ব, কাম কাম পাই যাব ছাৰ। ডকুমেণ্টছখিনি এয়া। নাই, নালাগে নালাগে, হৈ যাব।
হয়ে যাব। কিন্তু স্যার ইন্টারভিউ? ইন্টারভিউ দিয়ার প্রয়োজন নাই, হয়ে গেল, এখেতর চাকরি হয়ে গেল। আপনি দাদাক চিনি পায় নাকি? না না, নাপাও নাপাও। মানে তোমার দাদা যেহেতু ভালেই হব, এওঁর চাকরি কনফার্ম, কাইলৈৰ পৰা আপুনি জইন কৰিলে। থ্যাংক ইউ ছাৰ, থ্যাংক ইউ। তুমি হাঁহি আছা যে। হাঁহাটো স্বাস্থ্যৰ পক্ষে ভাল বুলি কয়। তুমিও যে আৰু দাদা, মই কথা এটা ভাবি পোৱা নাই। কি? সকলোৱে কয় অফিচৰ বছজন বোলে বিৰাট ষ্ট্ৰিক্ট, কিন্তু তোমাৰ ক্ষেত্ৰত দেখোন ওলোটাহে হ'ল। চাকৰি এনেকৈও দিয়ে নেকি? ইণ্টাৰভিউটো দূৰৰে কথা, তোমাৰ দেখোন চাৰ্টিফিকেটবোৰো চেক নকৰিলে। আৰে তোমাৰ হৈছে কি মানে? ৰ ৰ, তোক কথাটো কৈ দিয়াই ভাল হ'ব। আচলতে সি মোক ভয় কৰিছে আৰু সেইকাৰণে চাকৰিটো দি দিলে। ভয় কৰিছে মানে? বহুৱাই দিলোঁ নহয়। বহুৱাই দিলোঁ মানে? তার দুখন গালত দুটা প্রচন্ড স্বর। কি? ই কোনোবা এমপ্লয় এগারক বেয়া ব্যবহার করেছে, সেই কারণে দিল তাক। তুমি উজে। ও দাদা, মই তোমাক কথা এটা কবলে পাহৰিছিলো। কি? মই নতুন কই ভাল চাকরি এটার অফার পাইছো। কোত? বিজয়নগরত। বিজয়নগর? ও বিজয়নগর কিয়? ইয়াত কি অসুবিধা হৈছে? আসলতে ইয়াত আমাক মেশিনৰ দৰে ব্যৱহাৰ কৰে, আমাৰ আবেগৰ কোনো মূল্যই নাই। কিন্তু এতিয়া যত অফাৰ পাইছোঁ, তাৰ মালিকজন হেনো খুব ভাল, ভাল পইচাও দিব। কি নাম মালিকৰ? ৰঘুনাথ চহৰীয়া। ৰঘুনাথ চহৰীয়া? তেওঁ নতুনকৈ বিজয়নগৰতে নাৰ্ছিং হোম এখন খুলিছে, তাতেই। হ'ব দে, তই যি ভাল দেখ তাকে কৰ, মই তোৰ লগত আছো। ঐ পায়ক ৰেডি আ। রাতি শব্দরে জোনাকি, তুমি সুরে রাগি স্বর্গমরে রোদারি, বুয়তি মন্থমকে তোমার মাতে শুনি, হাসি থোয়া মোর ভাল পোয়া কাশি গঙ্গা, তোমাতে মন বিলি আকাশি গঙ্গা আকাশী।